ঢাকাই সিনেমার আলোচিত তারকা পরিমণি। সন্তান ও স্বামীর আজকে নিয়ে ভালোই সময় কাটাচ্ছিলেন তিনি, কিন্তু হঠাৎই স্বামী শরীফুল রাজের সঙ্গে সম্পর্কে ভাঙনের সুর প্রকাশ্যে আনলেন পরিমণি নিজেই। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সংসার ভাঙার ইঙ্গিত দিয়ে নিজেই একটি স্ট্যাটাস দিয়েছেন আলোচিত সুপারহট পরিমণি। এতে তিনি লিখেছেন, হ্যাপি 31st এভরিওয়ান, আমি আজ রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম এবং নিজেকেও মুক্ত করলাম একটা অসুস্থ সম্পর্ক থেকে। জীবনে সুস্থ হয়ে বেঁচে থাকার থেকে জরুরি আর কিছুই নেই। এই চিত্রনায়িকার পোস্টটি মুহূর্তেই ছড়িয়ে যায় ফেসবুকে। 17 ঘন্টার মাথায় 3,500 শেয়ারের পাশাপাশি প্রায় 28,000 রিয়্যাক্ট দেখা যায় সেখানে। ভক্তদের অনেক মন্তব্যও এসেছে, এসেছে অনেক পরামর্শও, রয়েছে রসিক নানা কথাও। পরিমণি ও রাজের মধ্যে বেশ কয়েকদিন থেকেই সম্পর্কে টানাপোড়েন চলছিল। কিছুদিন আগে এই চিত্রনায়িকাই ফেসবুক পোস্টের মাধ্যমে তা সামনে এনেছিলেন। তিনি অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের সঙ্গে রাজকে জড়িয়ে ফেসবুকে পোস্ট দিয়ে উষ্মা প্রকাশ করেন। তাদের দুজনের দীর্ঘ ফোনালাপ নিয়ে অনেক কথা বলেন। পরিমণি সে সময় এসব বন্ধ করো আরতি জানিয়ে রাজ ও মিমের উদ্দেশ্যে পোস্ট দিয়েছিলেন। তখন থেকে রাজ মিমের প্রেম ও পরির সংসারে ভাঙনের গুজব ছড়াতে থাকে। পরাণ ও দামাল সিনেমায় রাজের নায়িকা ছিলেন মিম। দামাল সিনেমা মুক্তির সময় রাজ ও মিমকে মেনশন করে পোস্ট দেন পরি। তখন বিষয়টি নিয়ে বেশ আলোচনাও হয়। সংসারে ভাঙন প্রসঙ্গে এটিএন বাংলাকে পরিমণি জানান, 31st পার্টি কিংবা রাজকে নিয়ে নয়, তিনি এখন ব্যস্ত সন্তান লালন পালনে। সুবিধাজনক সময় সব কিছুই জানাবেন তিনি। হ্যাঁ বলেন না। ভালো আছেন আপা? হ্যাঁ ভালো আছি। আপা এখন একটা বিষয় নিয়ে তো এখন মানুষ আপনার যারা ফ্যান ফলোয়ার রয়েছে একটু আলোড়ন সৃষ্টি হয়েছে, যদি একটু যদি এই বিষয়ে যদি কথা বলতে। ভাইয়া আমি না একটু বাচ্চা সামলাই। হ্যাঁ আচ্ছা। সো আমি আমার সব সময় আমি কথা বলতে পারি না, মানে আমি আমার সুইটেবল টাইমে আমি আপনাকে ফোন দিব। আচ্ছা ঠিক আছে আপা। ঠিক আছে, থ্যাংক ইউ। শুক্রবার রাতে পরিমণির পোস্টের পর ভক্তদের অনেকেই ঘটনা জানতে চান। কেউ রাজ্যর কথা মাথায় রেখে নতুন করে ভাবার পরামর্শ দেন, কেউ বা জীবনের সুস্থ হয়ে বেঁচে থাকার থেকে জরুরি আর কিছুই নেই লাইনটির প্রশংসা করেন।